ফরিদপুরের শালথ উপজেলা জাকির পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেঞ্জামিন হায়দার বিনুর চেহলাম উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুম্মা উপজেলা সদরের কাউলিকান্দা গ্রামে মরহুমের নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর জেলা জাকির পার্টির সভাপতি মশিউর রহমান যাদব মিয়া, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়া জুয়েল সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন ও মাওলানা আবুল বাশার। গত রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিনু মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তিনি কাউলিকান্দা গ্রামের আব্দুল মান্নান মাস্টারের একমাত্র ছেলে।